সাংবাদিক সুচন্দ্রিমা এমনই একজন সাংবাদিক যিনি বিজেপি আরএসএসের নেতাদের চোখে চোখ রেখে খবর পরিবেশন করে। বিজেপি আরএসএসের নেতাদের টাকার কাছে বিক্রি হয় না, তাদের দালালি করে না। সব সময়ের জন্য বিজেপি আরএসএসের নেতাদেরকে উচিত শিক্ষা দেয়। নরেন্দ্র মোদী থেকে শুরু করে দিলীপ ঘোষ পর্যন্ত কাউকে ছেড়ে কথা বলেন না এই সাংবাদিক সুচন্দ্রিমা। সাংবাদিক সুচন্দ্রিমা তার চতুর্থ স্তম্ভে শোয়েতে নরেন্দ্র মোদী যে আট বছর ক্ষমতায় এসছে, বিজেপি যে আট বছর রাজত্ব করছে দেশে, সে কী অরাজকতা করেছে একের পর এক হিসাব তুলে ধরলেন। কোথায় কোন বিজেপি নেতার সাথে কোন কোন লোকেরা গটআপ করে টাকা মেরে দিচ্ছে দেশের, সেই সব তথ্য তুলে ধরলেন। মোদী সরকার কত বড় চোর, কত বড় দেশের সম্পদ চুরি করে চলেছে, সেই সব তথ্য একের পর এক ফাঁস করলেন এবং বিজেপি নেতাদের কাছে হিসাব চাইলেন। এবং স্বয়ং নরেন্দ্র মোদীকে বললেন যে মোদিজি, আপনার কাছে হিসাব আছে, এই সব টাকা চুরির হিসাব আপনাকে দিতেই হবে। সাংবাদিক সুচন্দ্রিমার এই ভিডিওটি দেখে বিজেপি নেতারাও ভয় পেয়ে গেছে, কারণ তাদের কাছে তার হিসাব নেই। কোথায় কত টাকা চুরি করেছে বিজেপির নেতারা হিসাব পর্যন্ত দিতে পারবে না, বেহিসাব চুরি করেছে এই বিজেপি সরকার। সবে এসেছেন, অনেক ঢাক ঢোল বেজেছে, ফুল ছড়ানো হয়েছে, আমাদের মানে আম আদমির পয়সায় নয় নয় করে সারা পৃথিবী ঘুরেছেন, ছড়িয়েছেন বিস্তর। এটিকেট, ভদ্রতা, সভ্যতা ইত্যাদি তো চর্চার বিষয়, সেসব তো বিকেলে হাফ প্যান্টুল শাখায় শেখানো হয় না। বিভিন্ন দেশে গিয়ে আম্বানি আদানিদের হয়ে প্রচুর ওকালতি করেছেন, এর প্লেনের বরাত চাই তো তার তেলের খনি। কর্পোরেট ল্যাঙ্গুয়েজে একে বিশুদ্ধ ব্রোকারি বলে, সেসব হয়েছে। দেশে অবশ্য দুটো কাজ মন দিয়ে করেছেন। প্রথমটা হলো দায়িত্ব নিয়ে একটা বেড়ে ওঠা অর্থনীতিকে চুলোর দরে পাঠিয়েছেন। দ্বিতীয়টা হলো প্রতিদিন নানান মিথ্যে বলে দেশকে হিন্দু আর মুসলমানে ভাগ করেছেন, বেশ করেছেন। এমনটা তো নয় যে আমরা আপনার কাছ থেকে খুব অন্য কিছু আশা করছিলাম। আমাদের তো চৌদ্দ পুরুষের ভাগ্যি যে এর থেকেও খারাপ কিছু করেননি, মানে এখনো করেননি। তো এইসব করতে করতে আটটা বছর কেটে গেল। এবার আসুন স্যার, একটু হিসেব নিকেশ করা যাক। আচ্ছে দেন আয়েঙ্গে বলে 2014 এসেছিলেন ক্ষমতায়, তারপর আট বছর কেটে গেল। এবার আসুন একটু কাজের হিসেব নেওয়া যাক। প্রথমে আসুন দেশের সার্বিক অর্থনীতি নিয়ে কথা হোক। 2014 যখন ক্ষমতায় এসেছিলেন স্যার, তার আগে অর্থনীতিতে ফুল ফোটেনি আমরা জানি, কিন্তু খুব ধীর লয় হলেও আমাদের মোট সম্পদ বাড়ছিল। আমাদের দেশের মানুষের গরিবি যায়নি সেটা যেমন সত্যি, কিন্তু সামান্য হলেও তাদের মাথাপিছু রোজগার বাড়ছিল। 100 দিনের কাজ শুরু হয়েছিল, মিড ডে মিল চালু হয়েছিল, কৃষকদের ফসল বীমা চালু হয়েছিল, হচ্ছিল। কিছুটা হলেও সাধারণ মানুষের মাথাপিছু আয় বাড়ছিল। এরকম এক সময় আপনি এলেন, এলেন না উদয় হলেন বলাই ভালো, শনিও তো উদয় হয় জীবনে আসে। বছর দুয়েকের মধ্যে নোটবন্দি আর জিএসটি করে অর্থনীতির কাঁথায় আগুন লাগিয়ে দিলেন, দেখার মতো ব্যাপার। আপনি হাততালি বাজাচ্ছেন, ওদিকে মানুষ হাঁসফাঁস করছে। সেই যে অর্থনীতি নামলো এখনো উঠল না, কতখানি পতন। মোট জাতীয় সম্পদের তুলনায় বাংলাদেশও আমাদের ছাড়িয়ে চলে যাচ্ছে। মাথাপিছু আয় এখন বাংলাদেশের মানুষের অনেকটাই বেশি। কেন? কারণ আপনার অবিমৃষ্যকারিতা, দারিদ্রের হিসেব। আগে আপনার মুখেই শোনা 80 কোটি মানুষকে বিনামূল্যে চাল গম ছোলা দেওয়া হয়েছে, তার মানে 130 কোটি জনসংখ্যার 80 কোটি, মানে 60% মানুষ এতটাই গরিব যে তাদের বিনামূল্যে রেশন দিতে হচ্ছে। এবার সেও যা দেওয়া হচ্ছে হয়েছে, এবার তার বরাদ্দ কমানো হচ্ছে, মানে সেই দরিদ্র মানুষের প্রায় 30% আর রেশন পাবে না। আগে হ্যাঁ, কারণ সংগ্রহের পরিমাণ
কমানো হয়েছে। 2014 তে রান্নার গ্যাসের দাম ছিল 410 টাকা। তখনই আপনাদের মন্ত্রী নেতারা রাস্তায় গ্যাসের সিলিন্ডার মাথায় নিয়ে মিছিল করছিলেন, আর আজ সিলিন্ডারের দাম 1030 টাকা, 620 টাকা দাম বেড়েছে এই 8 বছরে। আপনি ময়ূরকে দানা খাওয়াচ্ছেন, ট্রাম্পের সঙ্গে হ্যান্ডশেক করছেন। 2014 তে কেরোসিনের দাম ছিল 18 টাকা লিটার, আজ 90 টাকা। রোজগার কমেছে, দাম বেড়েছে, এ তো আপনারই অবদান মিস্টার প্রাইম মিনিস্টার। বেকারত্ব রেকর্ড, স্বাধীনতার পর থেকে রেকর্ড পরিমাণ বেড়েছে। এক সমীক্ষায় দেখা যাচ্ছে যুবকরা কাজের চেষ্টাও করছেন না, এতটাই হতাশ তারা। মুকেশ আম্বানির সম্পদ বেড়েছে 400%, গৌতম আদানির 1830%। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। 2014 সালে স্যার যখন আপনি ঢোল পিটিয়ে ক্ষমতায় এলেন, সেই বছরে আম্বানির সম্পদ 1.68 লক্ষ কোটি টাকা, আর আপনারই বদান্যতায় আজ সেই সম্পত্তি বেড়ে 7.90 লক্ষ কোটি টাকা। গৌতম আদানির ছিল 50,000 কোটি টাকা, এখন 8.35 লক্ষ কোটি টাকা। নরেন্দ্র ভাই গৌতম ভাইকেও চেনেন, মুকেশ ভাইকেও চেনেন, ওনাদের ছেড়েই দিন। ওনাদের স্ত্রীর সামনেও মাথা ঝুঁকিয়েই অভিবাদন করে থাকেন। আপনার ট্যাক্স বাড়ছে, আয় কমছে, আদানি আম্বানিদের ট্যাক্স কমছে, কর্পোরেট ট্যাক্স 30 থেকে কমিয়ে 22% করা হয়েছে, রাজস্বের ক্ষতি মাত্র 1.45 লক্ষ কোটি টাকা। মোদিজির নয়, আপনার আমার টাকা। পিএফ এর সুদ কমেছে, জমা টাকায় সুদের হার কমেছে, বেকারি বেড়েছে, মূল্যবৃদ্ধি হচ্ছে, পেট্রোল ডিজেলের দাম রোজ বাড়ছে, এসব হলো মোদিজির আচ্ছে দিনের ছবি। এরই মধ্যে খুব সন্তর্পণে তীব্র গোঁড়া হিন্দুত্বের বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশে, প্রান্তিক অঞ্চল, গ্রাম দেহাত, শহর বস্তি, কোনো জায়গা বাদ নেই। কেন? ওনারা হিন্দু বলে, ওনারা খুব ধার্মিক বলে? একেবারেই না। দেশের সাধারণ মানুষ লড়তে থাকুক, মরতে থাকুক, এই তো দেখুন না গত 5-6 দিন ধরে কি চলছে। আপনি হয় দাঙ্গা করছেন, নয় দাঙ্গায় উস্কানি দিচ্ছেন, না হলে দাঙ্গা থামানোর কাজ করছেন, মিছিল মিটিং করছেন। আপনি ব্যস্ত কি নিয়ে? দেশের বেকারত্ব নিয়ে, স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে? না, আপনি ব্যস্ত হিন্দু মুসলমান ইস্যুতে আপনার অবস্থান জানাতে, হয় দাঙ্গা করতে, নয় দাঙ্গা থামাতে। আর ঠিক এটাই মোদিজি, মানে আমাদের চাওয়ালা কাম চকিদার কাম প্রধান সেবক, এটাই চান। আমরা লড়ে মরি, আদানি আম্বানির টাকা হোক, উনি দেশ বিদেশ ঘুরে বেড়ান, নিজের জন্য প্লেন কিনছেন, বিরাট বাসভবন তৈরি হচ্ছে, জীবন তো ফুরফুরে, ময়ূর খাওয়াবেন ওনার কেনা প্রচার মাধ্যমে, আমরা মোদিজির জয়ঢাক বাজার শব্দে মাতাল হব। অর্ণব এখনো 8 বছরের পুরনো প্রাক্তন প্রধানমন্ত্রীকে নেশন ওয়ান্টস টু নো বলে প্রশ্ন করেই যাবে। মাঝে মধ্যে কানাডার নাগরিক মোদিজিকে প্রশ্ন করবেন, আপনি আমচুষে খান, চিটে খান, নাকি কামড়ে খান? আর আমরা কণ্ঠ তেমন জোর নয় বলছেন, তত বড় সংবাদ মাধ্যম নয় বলছেন, ঠিক আছে তাই সই, কিন্তু প্রশ্ন করে যাব, 8 বছরে কি পেল দেশের আম জনতা? প্রশ্ন করছি মোদিজি, জবাব দিন। ভালো থাকবেন, সুস্থ।